আমি জানতে চাই, আর কাদের কাদের হাতের ছাপ ওই ক্লাসে আছে? যাদের হাতের ছাপ কোনোভাবেই পাওয়ার কথা নয়, তেমন কোনো মানুষের হাতের ছাপ যদি পাওয়া যায় তাহলে কি করবেন আঙ্কেল? তেমন কোনো সম্ভাবনা থাকলে সবথেকে বেশি খুশি আমি হতাম। আমি তোমাকে খুশি করার চেষ্টা করবো আয়ুষ, তোমার জন্য নয়, সোহার জন্য। কারণ সোহা খুশি থাকলে আমি ভালো থাকবো। আঙ্কেল, পরীক্ষাটা কি আমি করবো না আপনি? ঠিক আছে, বলছো যখন আমি পরীক্ষা করব, পুলিশের কাছে গেলেও তো প্রমাণ দিতে হতো, পুলিশ তো প্রমাণ চাইবেই। তাহলে থানা পুলিশ হচ্ছে এই বাড়িতে, পুলিশ এসেই তো সবার হাতের ছাপ নেবে। হোক না, ক্ষতি কি? সো আঙ্কেল, তাহলে আর দেরি না করে কালি কাজটা সেরে ফেলুন, আমি কিন্তু আবার আসবো, আর আসবই। চিরদিনের মতো একটা মিথ্যেকে এই পৃথিবী থেকে ধ্বংস করে দিতে যতবার আসতে হয় ততবার আসবো আমি। শুধু আমার অনুরোধ, যতক্ষণ না প্রমাণ হাতে আসছে ততক্ষণ আপনারা সোহাকে এই বাড়ি থেকে কোথাও যেতে দেবেন না। না না, পাগল নাকি? ও চলে গেলে তো প্রমাণ হবে না, প্রমাণটা দিতেই পারবো না। বরং দরকার হলে ওকে আমি চোখে চোখে রাখবো, যাতে এখান থেকে কোনোভাবেই চলে যেতে না পারে। স্যার, যদিও আমি চাকরিটা ছেড়ে দিয়েছি, তবু এই প্রমাণটা আসা পর্যন্ত যদি ওই কোয়ার্টারে থাকি তাহলে কি আপনি খুব আপত্তি করবেন? আমি যে চাকরিটা ছেড়ে দিয়েছি সেই চাকরিটা আর ফিরিয়ে নেব না। পাগলি, নিজের মেয়ের জন্য এটুকু যদি না করি তাহলে ঈশ্বরের কাছে জবাব দেব কি বল?